নমস্কার বন্ধুরা, স্কাইনেট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো নবান্ন স্কলারশিপ, যেটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের খুব ভালো একটা প্রকল্প। বন্ধুরা, খুব ভালো একটা স্কলারশিপ, যেখান থেকে বন্ধুরা যারা মিনিমাম ফার্স্ট ডিভিশন পেয়েছেন তাদের থেকে শুরু করে যারা 75%-এর মধ্যে আছেন, তারা সকলেই এই স্কলারশিপটা পাবেন। এটা জেনুইন বন্ধুরা, সকলেই পান। তো কীভাবে ফর্মটা ফিল আপ করতে হবে, কী কী ডকুমেন্টস লাগবে, কত টাকা পারিবারিক আয় থাকলে তারা করতে পারবে, সব কিছু আমি ভিডিওটায় বলে দেবো বন্ধুরা। তো অবশ্যই চ্যানেলটাকে বন্ধুরা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক যদি পছন্দ হয় ভিডিওটা অবশ্যই একটা লাইক দেবেন বন্ধুরা। আর আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দেবেন বন্ধুরা। তো আমি চলুন দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে। তো দেখুন, ওয়েস্ট বেঙ্গল চিফ মিনিস্টার রিলিফ ফান্ড স্কলারশিপ, যেটা নবান্ন বা উত্তরকন্যা স্কলারশিপও বলা হয় বন্ধুরা। তো এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব ভালো একটি স্কলারশিপ, যেখানে মাধ্যমিক মিনিমাম মাধ্যমিক পাস থেকে শুরু করে আপনি উচ্চ মাধ্যমিক কলেজে পরবর্তীকালেও আপনি পড়াশোনা যদি কন্টিনিউ করেন তো সকলেই এই স্কলারশিপটা পাবেন বন্ধুরা। তো দেখুন, নবান্ন স্কলারশিপের আবেদনের জন্য প্রয়োজনীয় যে সমস্ত ছাত্রছাত্রী মাধ্যমিকে 65% নাম্বার পেয়েছেন, পেয়ে উচ্চ মাধ্যমিক কোর্সে ভর্তি হয়েছেন, তারা এটা অ্যাপ্লাই করতে পারবেন বন্ধুরা। যারা উচ্চ মাধ্যমিকে সিক্সটি পার্সেন্ট নাম্বার পেয়ে যারা কলেজে ভর্তি হবেন তারা অ্যাপ্লাই করতে পারবেন বন্ধুরা। আর তারা 60% থেকে 75%-এর মধ্যে থাকলে তবেই অ্যাপ্লাই করতে পারবেন, কারণ 75%-এর উপরে চলে গেলে সেটা বিকাশ ভবন স্কলারশিপ বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ হয়ে যাবে বন্ধুরা, ঠিক আছে। আর থার্ড চলে আসুন, কলেজে যারা গ্র্যাজুয়েশন যারা 55% নাম্বার নিয়ে যারা যারা পিজি বা পোস্ট গ্র্যাজুয়েট বা এমএ করবেন তারাও এটা করতে পারবেন বন্ধুরা, ঠিক আছে। তো বন্ধুরা আমি দেখিয়ে দিচ্ছি, এবার দেখুন, যারা আবেদন করবেন তাদের পারিবারিক আয় 60,000 টাকার মধ্যে অবশ্যই হতে হবে বন্ধুরা। তাই সেখানে আপনারা 42 দিতে পারেন, 48, মানে 60,000 টাকার মধ্যে আপনার বছরে ইনকামটা থাকতে হবে বন্ধুরা। 60,000-এর বেশি দিলে কিন্তু দেবে না, বারবার বলছি, আপনার ক্যান্সেল হয়ে যাবে আপনার অ্যাপ্লিকেশানটা, ঠিক আছে। আর থার্ড নম্বর পয়েন্ট হচ্ছে আপনার, দেখুন, পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে, ঠিক আছে। যে সমস্ত ছাত্রছাত্রী আগে থেকেই বা কোনো সরকারি বেসরকারি সংস্থার কাছ থেকে স্কলারশিপ পাচ্ছে তারা স্কলারশিপের জন্য যোগ্য নয়, মানে আপনারা যদি অন্য কোনো স্কলারশিপ পান তাহলে এটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। সেটা আপনার ন্যাশনাল স্কলারশিপ হতে পারে বা অন্যান্য যা স্কলারশিপ আছে, যেগুলো কোনো সরকারি বা বেসরকারি কাছ থেকে স্কলারশিপ পেলে এটা কিন্তু দেবে না বন্ধুরা। তো বারবার বলছি, বেশি স্কলারশিপ অ্যাপ্লাই করবেন না, তাহলে কিন্তু এর টাকাটা ঢুকবে না। যদি আপনাদের 75%-এর মধ্যে নাম্বার থাকে, 60 থেকে 75-এর মধ্যে, তো তারা আপনারা এটা অ্যাপ্লাই করতে পারবেন। আর যারা 75-এর উপরে আছে তারা বিকাশ ভবন বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যাপ্লাই করবেন বন্ধুরা। আর চলুন দেখে নিই কী কী কাগজ লাগবে এর জন্য। অ্যাপ্লিকেশান ফর্ম নিচে আছে, আমি দেখিয়ে দিচ্ছি। এমএলএ রেকমেন্ডেশন কপি, সেটাও নিচে আছে। সেলফ ডিক্লারেশন কপি নিচে আছে। শেষ পরীক্ষার মার্কশিট, আপনাদের লাস্ট মার্কশিটটা লাগবে, সে আপনি মাধ্যমিক হন কি ইলেভেনে উঠুন কি আপনার এইচএস পাস করুন কি আপনার গ্র্যাজুয়েশন পাস করুন, যেটাই করুন সেই মার্কশিট লাগবে। আপনার পরবর্তী যে কোর্সে ভর্তি হয়েছেন তার ভর্তির রসিদ লাগবে। আপনাদের কোনো এ গ্রেডিটেড অফিসারের কাছ থেকে নেওয়া বাৎসরিক আয়ের সার্টিফিকেট দিতে হবে, সেটা আপনারা অনলাইনে আপনারা ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করে সেটাও দিতে পারেন। সেটা আমি একটা ভিডিও দেখিয়ে দেবো কীভাবে অনলাইনে ইনকাম সার্টিফিকেট আপনারা দেখতে পাবেন, কীভাবে অ্যাপ্লাই করতে পারবেন ও পাবেন খুব তাড়াতাড়ি। তার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে আপনারা চলে আসুন বন্ধুরা, যুক্ত হয়ে যান, আমাদের ফ্যামিলির মধ্যে একজন অন্তর্গত হয়ে যান। তো আমি আরও ভালো ভালো ভবিষ্যতে ভিডিও দিতে পারবো আরও। তো দেখুন, এরপর নেক্সট চলে যাই, এন্ট্রান্স পরীক্ষার র্যাঙ্ক কার্ড, মানে আপনাদের লাস্ট রেজাল্টটা দিতে হবে। মানে এন্ট্রান্স পরীক্ষা বলতে আপনাদের কোনো এন্ট্রান্স এক্সামে বসলে, এটা ম্যান্ডেটরি না, যদি বসেন তো সেটা র্যাঙ্ক কার্ডটা দিতে হবে বন্ধুরা, ঠিক আছে। তো এর সঙ্গে আমি বলে দিতে পারি, এক্সট্রা আপনি মাধ্যমিকে অ্যাডমিটটা দিতে পারেন বয়সের প্রমাণ হিসেবে, আপনার আধার কার্ডটা দিতে পারেন বন্ধুরা, আর সবকটা সেলফ অ্যাটেস্টেড বন্ধুরা করে দিলে খুব ভালো হয়, ঠিক আছে। তো ফর্মটা পুরো ফিল আপ করার পর আপনার প্রয়োজনীয় কাগজপত্র এর সঙ্গে অ্যাটাচ করে, মানে সব কিছু জেরক্স কপি যেগুলো বললাম দিয়ে সেলফ অ্যাটেস্টেড করে আপনাকে নবান্নে গিয়ে এটা জমা দিলে খুব ভালো হয়। আপনার নবান্নের পোস্ট বক্স আছে, ওখানে ডাইরেক্ট গিয়ে দিয়ে ভালো হয়, আপনারা বাইপোস্ট করবেন না, বারবার বলছি বন্ধুরা, তাহলে পাওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। তো ঠিক আছে, তো দেখুন এটা এবার ফর্মে চলে আসে, দেখুন অ্যাপ্লিকেশান ফর্ম ফর স্কলারশিপ। তো দেখুন, ফর অনারেবল চিফ মিনিস্টার রিলিফ ফান্ডের তরফ থেকে দেওয়া হবে। তো দেখুন, টু দ্য অনারেবল চিফ মিনিস্টার, এইটা আপনারা খামে বন্ধুরা বলে দিচ্ছি, যে খামটা ব্রাউন খামটা আপনারা ভেতরে ফর্মটা দেবেন, কারণ এটা অফলাইন ফর্ম। তো যে খামের ভেতর দেবেন সেই খামের ভেতরে এই অ্যাড্রেসটাই বন্ধুরা দেবেন। দেখুন, টু দ্য অনারেবল চিফ মিনিস্টার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, নবান্ন, 325 শরৎ চ্যাটার্জি রোড, হাওড়া, 7,11,102। তো এই অ্যাড্রেসটা খামের উপরে টু দিয়ে লিখবেন, নিচে ডান দিকে ফর্ম দিয়ে আপনাদের অ্যাড্রেসটা দেবেন বন্ধুরা, এইটা দিয়ে পোস্ট বক্সে ফেলে দিলেই আপনাদের হয়ে যাবে বন্ধুরা। তো দেখুন, অ্যাড্রেসের পর এখানে ফটো, পাসপোর্ট সাইজের ছবি দিয়ে দেবেন,
পার্সোনাল ডিটেলসের নাম দেবেন সব ক্যাপিটাল লেটারে, ব্ল্যাক কালিতে করলে খুব ভালো হয় ফিল আপটা, ব্লু কালিতে করলে অসুবিধা নেই, ব্ল্যাক কালি করলে বেশি ভালো হয়। তো এখানে সব ক্যাপিটাল লেটার পুরো ফর্মটা ফিল আপ করবেন, তো দেখিয়ে দিই, নাম দেবেন, গার্জিয়ান নেম আপনাদের ফাদার্স নেম দেবেন, বা আপনার যদি বিয়ে হয়ে থাকে তো আপনার হাজব্যান্ড নেম দিতে পারেন, ডেট অফ বার্থ দেবেন, ডেট মান্থ ইয়ার হিসেবে, রিলিজিয়ান আপনার যা যেটা রিলিজিয়ান ধর্ম সেটা দেবেন, জেন্ডার দেবেন, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল, সাবকাস্ট আপনার SC ST হলে সেই সাবকাস্টটা দিয়ে দেবেন, কন্ট্যাক্ট ডিটেলস, পারমানেন্ট অ্যাড্রেস, আপনাদের পুরো বাড়ির ঠিকানাটা দিয়ে দেবেন, আপনাদের শহরে থাকলে শহরের অ্যাড্রেসটা দেবেন, গ্রামে থাকলে গ্রামের অ্যাড্রেসটা পুরোটা দেবেন, ডিস্ট্রিক্ট দেবেন আপনাদের যে ডিস্ট্রিক্টে থাকেন সেটা, পিন নাম্বার, পিনকোড আপনার দিয়ে দেবেন, মোবাইল নাম্বার যেটা আপনার নাম্বারটা সবসময় অ্যাক্টিভ থাকে বা চালু থাকে সেই নাম্বারটাই বন্ধুরা দেবেন, কারণ সিম বন্ধ হয়ে গেলে এই স্কলারশিপটা কন্টিনিউ করা অসুবিধা হয়ে যাবে, ঠিক আছে। এরপর ইমেল আইডি আপনাদের দিয়ে দেবেন, ছোটো হাতের ইমেল আইডি হয়, সো ছোটো হাতের পুরো ইমেল আইডিটা দিয়ে দেবেন, অ্যাকাডেমিক ডিটেলস এখানে আপনাদের মাধ্যমিক পাস করে থাকলে মাধ্যমিকটা দিতে পারেন, সে মাধ্যমিক দিয়ে এখানে আপনারা বোর্ড বা ইউনিভার্সিটি যে বোর্ড থেকে আপনারা পাস করে থাকেন সেটা দেবেন, ইয়ার অফ পাসিং কত সালে পাস করেছেন দেবেন, গ্রেড কী, গ্রেড ফার্স্ট ডিভিশন কি সেকেন্ড ডিভিশন বা গ্রেড সিস্টেম থাকলে সেটা দেবেন, পার্সেন্ট অফ মার্কস আপনারা কত পার্সেন্ট পেয়েছেন সেটা দেবেন বন্ধুরা। এবার নিচে চলে আসবেন আপনারা হায়ার সেকেন্ডারি, আপনারা হায়ার সেকেন্ডারি পাস করে থাকলে সেটা দেবেন, বোর্ডের নাম সেই HS বোর্ডের নামটা দিয়ে দেবেন, ইয়ার অফ পাসিং গ্রেড দিয়ে দেবেন, পার্সেন্টেজটা দিয়ে দেবেন। আর যারা গ্র্যাজুয়েশন পাস করবেন বন্ধুরা, তো এখানে বলে দিই আপনারা HS দিতে পারেন আর গ্র্যাজুয়েশন, এই দুটো দিয়ে গ্র্যাজুয়েশন যে ইয়ারে করেছেন সেইটা, বোর্ডের নাম বা ইউনিভার্সিটির নাম, গ্র্যাজুয়েশন ইউনিভার্সিটি হয় সেটা দেবেন, ইয়ার অফ পাসিং দেবেন, গ্রেড দেবেন, পার্সেন্ট অফ মার্কস দেবেন, বন্ধুরা হয়ে যাবে। তো দেখুন এটা হলো অ্যাকাডেমিক ডিটেলস। এবার চলে আসি আপনাদের কারেন্ট কোর্স ডিটেল, যে কোর্সে আপনারা ভর্তি হয়েছেন সেই ভর্তি রিসিপ্ট রসিদটা বন্ধুরা অবশ্যই সেলফ অ্যাটেস্টেড করে আপনারা এই ফর্মটার সঙ্গে স্টেপেল করে দেবেন বন্ধুরা। তো দেখুন কোর্স ডিটেলসে আপনাদের কোর্স নাম, যে প্রেজেন্ট যে কোর্সে পড়ছেন সেটা দেবেন, কোর্স ডিউরেশন কত বছরের কোর্স, গ্র্যাজুয়েশন হলে আপনাদের 3 বছরের কোর্স হলে 3 বছর, সেশন আপনাদের কোন সেশানে চলছেন, কোন সেশানে আপনারা চলছেন সেটা দিয়ে দেবেন, নেম অফ ইনস্টিটিউশন কোন স্কুলে পড়ছেন বা কোন কলেজে পড়ছেন সেটা দিয়ে দেবেন, অ্যাড্রেস অফ দ্য ইনস্টিটিউশন কলেজ হলে কলেজের অ্যাড্রেস, স্কুল হলে স্কুলের অ্যাড্রেস পুরোটা দিয়ে দেবেন, উইথ পিনকোড বন্ধুরা বারবার বলছি উইথ পিনকোড দেবেন, ব্যাঙ্ক ডিটেলস যেখানে আপনার টাকাটা ঢুকবে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলসটা দেবেন বন্ধুরা, এখানে আপনারা অ্যাকাউন্ট নাম্বার দেবেন, IFSC কোড দেবেন, ব্যাঙ্ক নেম দেবেন, আপনার ব্রাঞ্চ নেম দেবেন, যে ব্রাঞ্চে আপনাদের ব্যাঙ্কটা আছে সেটা দিয়ে দেবেন, দিয়ে আপনাদের প্লেস দেবেন যেখানে আপনারা থাকেন, ডেট অফ যে ডেট দেবেন, কারেন্ট ডেট যেদিন জমা দিতে যাবেন কারেন্ট ডেটটা দেবেন, সাইন করে দেবেন বন্ধুরা আপনারা এখানে, সেলফ ডিক্লারেশান ফার্স্ট টাইম সেলফ ডিক্লারেশান আপনাদের একটা দিতে হবে, এখানে আই অ্যাম নাম দেবেন, সন অফ ডটার অফ বাবার নাম বা আপনাদের হাজব্যান্ড থাকলে হাজব্যান্ড নেম দেবেন, কারেন্ট অ্যাড্রেস পুরোটা দিয়ে দেবেন, ডিস্ট্রিক্ট পিনকোড সব দিয়ে দেবেন, এগুলো পারবেন বন্ধুরা। আই হ্যাভ রিডিং ক্লাস আপনারা প্রেজেন্ট যে ক্লাসে পড়ছেন সেইটা দেবেন বন্ধুরা, কারেন্ট একাডেমিক সেশন 2020-21 অ্যাট এটা আপনারা কোথা থেকে করছেন সেইটা আপনারা দিয়ে দেবেন বন্ধুরা, পুরো স্কুল হলে স্কুল কলেজ হলে কলেজ, সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট সই করবেন, এটা স্কুল থেকে অ্যাটেস্টেড করাবেন বন্ধুরা, প্রিন্সিপাল হলে প্রিন্সিপাল, হেডমাস্টার হলে হেডমাস্টার দিয়ে সই করাবেন বন্ধুরা। তো দেখুন রেকমেন্ডেশন ফর MLA এটা লোকাল MLA থেকে দিয়ে আপনাদের অ্যাটেস্টেড করাতে হবে বন্ধুরা, তো দেখুন এখানে আপনাদের নাম দেবেন, আপনাদের বাবার নাম দেবেন, এগুলো সব রেডি করে যাবেন বন্ধুরা, তাহলে তাড়াতাড়ি ওনারা অ্যাটেস্টেড করে দেবেন, নাম দেবেন, বাবার নাম দেবেন, পারমানেন্ট রেসিডেন্স আপনাদের পুরো ঠিকানাটা দেবেন, পিনকোড সমেত ও আপনার মান্থলি ইনকামটা কত টাকা, 60,000 টাকার মধ্যে আপনারা এখানে লিখে দেবেন বন্ধুরা, পাশে আপনারা পুরো বানান করে দেবেন 60,000 পুরো বা যা যেটা থাকবে সেটা পুরোটা আপনারা লিখে দেবেন প্যাকেটে, দিয়ে আপনারা সই করবেন, আর এখানে MLA ওনারা জানেন, গিয়ে বললে ওনারা এখানে সই করে অ্যাটেস্টেড করে দেবে বন্ধুরা। তো এই ছিল বন্ধুরা পুরো ফর্মটা, তো এই পুরো ফর্মটা ভালোভাবে ফিল আপ করে, কোনো ওভার রাইটিং বা কাটাকুটি হোয়াইটনার না ইউজ করে পুরো ফিল আপ করে, এর সঙ্গে আপনারা মাধ্যমিকের অ্যাডমিট, মাধ্যমিকের রেজাল্ট, HS রেজাল্ট, গ্র্যাজুয়েশন থাকলে গ্র্যাজুয়েশনের রেজাল্ট সব রেজাল্টগুলো দেবেন, আপনাদের লাস্ট যেটা ভর্তি হয়েছে সেই ভর্তির রসিদ কপিতে জেরক্স, আপনাদের আর আপনাদের ব্যাঙ্কের পাসবুকে ফার্স্ট পেজের জেরক্স, ঠিক আছে, এগুলো আপনারা সব দিয়ে, আপনাদের বার্ষিক আয় ইনকাম সার্টিফিকেট যেটা হবে সেটার জেরক্স সব কিছু দিয়ে সেলফ অ্যাটেস্টেড করে বন্ধুরা, এর সঙ্গে অ্যাটাচ করে আপনারা খামে ভরে, ব্রাউন খামে ভরে উপরে যে অ্যাড্রেসটা বললাম সেটাই আপনারা দিয়ে, টু দিয়ে অ্যাড্রেসটা দিয়ে, আর নিচে আপনারা ফর্ম দিয়ে আপনাদের অ্যাড্রেসটা দিয়ে ভরে আপনারা 99 পোস্টবক্সে ডাইরেক্ট দিয়ে দেবেন বন্ধুরা। তো আর উপরে লিখে দেবেন অ্যাপ্লিকেশান ফর্ম ফর স্কলারশিপ ফর অনারেবল চিফ মিনিস্টার রিলিফ ফান্ড, এটা খামের উপরে লিখে দেবেন, টু দিয়ে বাঁদিকে এদিকে ফর্ম দিয়ে নিচে দিয়ে খামে ভরে 99 পোস্টবক্সে ফেলে দেবেন বন্ধুরা, খুব জেনুইন এটা স্কলারশিপ আপনারা পাবেন বন্ধুরা। তো আজকের মতো এখানেই বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক অবশ্যই দেবেন, কিছু জানার থাকলে আপনি অবশ্যই কমেন্ট করবেন, আমি তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো।
ও আমাদের পরিবারে যুক্ত হওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিন বন্ধুরা, যাতে আরও ভালো ভালো ভবিষ্যতে ভিডিও বানানোর জন্য আগ্রহ থাকে আমার, আমি ভালো ভালো আরও ভিডিও দিতে পারি। ও সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল অবশ্যই করে দেবেন বন্ধুরা, যাতে সবার প্রথমে আপনারা নোটিফিকেশানটা পান যে কোনো ভালো স্কলারশিপ বা যে কোনো চাকরির ব্যাপারে। তো আজকের মতো এখানেই বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি, নমস্কার।